বাগডোগরা একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ক্ষতিগ্রস্ত হয়েছে লজ ও সেখানে থাকা একটি চক্ষু পরীক্ষা কেন্দ্র। শনিবার বাগডোগরা স্টেশন মোড়ে একটি লজে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে আগুন নিভানোর চেষ্টা চালায়। এবার ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়ার একটি দমকলের ইঞ্জিন, পরে নকশালবাড়ি ও শিলিগুড়ি থেকে আরো দুটি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে এলাকায় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানো হয়েছিল, জেনারেটর থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এখনো বোঝা যাচ্ছে না, এখন এই দমকল এসছে তারপরে বলা যাবে কি পরিস্থিতি। এখন দমকল গেল ভেতরে, এখন কি কোথা থেকে কি হয়েছে সেটা ওনারা বলতে পারবে না, এখনো বোঝা যাচ্ছে না। যতটুকু শোনা যাচ্ছে একটা জেনারেটারের থেকে আগুনটা লেগেছে, ওটাই আমি শুনেছি। আমি এলাম, এখানে লজ আছে, তারপরে আই ক্লিনিক আছে,